আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো আমরা গত ক্লাসে হাউজিং নিয়ে পড়াশোনা করতেছিলাম এবং আমরা যে জিনিসটাতে ছিলাম সেটা হচ্ছে হাউজিং অফ ক্যাটেল এবং হাউজিং অফ ক্যাটেলের যেখানে আমরা শেষ করছিলাম সেটা দেখতে পাচ্ছ স্লাইডটা যে বিডি বিল্ডিং ইউনিট অফ ডেইরি ফার্ম আমরা যদি একটা কমার্শিয়াল ডে ফার্ম করতে চাই সেই ডেডি ফার্মে কী কী ইউনিট থাকবে সেই জিনিসগুলো নিয়ে আমরা গত ক্লাস পর্যন্ত আলোচনা করেছি এবং আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছ আর যদি নাই বুঝো সেই ক্ষেত্রে সেই ক্লাসটার পুরো ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা আরেকবার দেখে নিবা তারপরেও যদি কোনো প্রশ্ন মনে জাগে আমার কাছে জিজ্ঞেস করবা আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চলো আমরা গত ক্লাসটাকে কন্টিনিউ করি এবং আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি যদি একটা ডেইরি ফার্মের হাউজিং কমপ্লিট করতে চাই সেই ক্ষেত্রে আমার হাউজিং টাইপটা কেমন হতে পারে তো আমরা বলে থাকি যে ডেইরি ফার্মের হাউজিং টাইপ মূলত আমরা দু রকমের বলতে পারি একটা হচ্ছে কি যে লুজ হাউজিং বার্ন আর একটাকে আমরা বলতে পারি দ্য কনভেনশনাল ডেইরি বার্ন লুজ হাউজিং বার্ন এবং কনভেনশনাল ডেইরি বার্ন টার্ম দুইটা টার্ম দুইটা হয়তো বা অপরিচিত অপরিচিত লাগতে পারে তো চলো আমরা সেই টার্মগুলোর সাথে পরিচিত হই তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লুজ হাউজিং বার্ন বা লুজ হাউজিং সিস্টেম তো লুজ হাউজিং সিস্টেমটা কী যে লুজ হাউজিং সিস্টেম অফ ক্যাটেল বাফেলো ক্যাটেল অ্যান্ড পাফেলো এর দুইটা ছবি উপরে দেওয়া আছে ছবিটা একটু যদি খেয়াল করো ছবিতে দেখবা কি যে এইখানে একটা ঘের দেওয়া আছে এবং ঘেরের মাঝখানে একটা শেড দেখতে পাচ্ছি এখানেও কিছু শেড দেখতে পাচ্ছি এবং তার চারপাশে ঘের দেওয়া আছে তার মানে আমরা এখান থেকে সহজেই বুঝতে পারছি যে আমরা ক্যাটেল বা বাফেলো যেটি আমরা লালন পালন করি এই ঘেরের ভিতর তারা উন্মুক্ত অবস্থায় থাকবে এবং তাতে যখন খাবারের প্রয়োজন হবে ঝড় রোদ বা বৃষ্টিতে যখন একটা ছায়ার দরকার হবে বা একটা শেড শেল্টারের দরকার হবে তখন তারা সেই ছাউনিতে গিয়ে আশ্রয় নেবে অথবা চিকিৎসার সময় বা টিকা দেওয়ার সময় তাদেরকে সেই শেল্টারের নিচে একসাথে এনে আমরা সিস্টেমিক্যালি টিকা বা ওষুধপত্র বা চিকিৎসা দেওয়ার যেটা দিব। তো এই সিস্টেমটাকে আমরা বলে থাকি লুজ হাউজিং সিস্টেম তো লুজ হাউজিং সিস্টেমটা কী যে লুজ হাউজিং সিস্টেম মে বি ডিফাইন্ড এজ এ সিস্টেম হার এনিমালস আর ক্যাপ লুজ অ্যাকসেপ্ট মিল্কিং অ্যান্ড অ্যাট দ্য টাইম অফ ট্রিটমেন্ট হ্যাঁ মিল্কিং যখন করাবো অথবা ট্রিটমেন্ট যখন করব অথবা এনিমেলকে যখন কনসেনট্রেট বা দানাদার জাতীয় খাবার যখন আমরা দিব ঠিক সেই সময়টাতে তারা সেই সাউন্ডের নিচে আসবে এবং বাকিটা সময় তারা উন্মুক্ত অবস্থায় থাকবে সেটাকে আমরা লু লুজ হাউজিং সিস্টেম বা লুজ হাউজিং বার্ন তো চলো আমরা লুজ হাউজিং বার্ন বা লুজ হাউজিং সিস্টেমে যদি আমরা ক্যাটেল বা পাফেল রিয়ার করি ক্ষেত্রে কী কী ধরনের সুবিধা আমরা পেতে পারি তার কিছু নমুনা আমরা একটু দেখার চেষ্টা করি একটু দেখো যে ফার্স্টে বলা হচ্ছে যে কস্ট অফ প্রোডাকশন ইজ জেনারেলি ইজ সিগনিফিকেন্টলি লোয়ার দেন কনভেনশনাল টাইপ অফ ডেইরি ফার্ম অর ডেইরি বার্ন হ্যাঁ আমরা এই সিস্টেমে যখন একটা হাউজিং করব তখন আমাদের যে কনস্ট্রাকশন যে খরচটা সেই কনস্ট্রাকশনের খরচটা কনভেনশনাল ডেইরি বার্নের চাইতে তুলনামূলক কম হবে কারণ এখানে শেডের পরিমাণ কম লাগে তারপর বলা হচ্ছে ইট ইস পসিবল টু মেক ফার্দার এক্সপ্যানশন উইদাউট চেঞ্জ হ্যাঁ যদি কখনো এরকম মনে হয় যে আমার তো খামারে পঞ্চাশটা গরু আছে ভালোই প্রফিট পাচ্ছি আমি সেই ক্ষেত্রে আমি আমার গরুর সংখ্যা বাড়াইতে যদি চাই সেই ক্ষেত্রে এই সিস্টেমে আমি সহজেই আমার সেই হাউজিংটাকে একটু বাড়াই নিতে পারবো যেমন হচ্ছে আমার যে এলাকাটা আছে সেই এলাকাটাকে আমি একটু ঘেরটাকে আরও বাড়ায় দিলাম হ্যাঁ অথবা ছোটোখাটো একটা শেড তৈরি করে নিলাম তো সেই ক্ষেত্রে এক্সপানশন করাটা ইজি হবে ফ্যাসিলিটেটস ইজি ডিটেকশন অফ এনিমেল ইন হিট এটা একটা বড় কথা সেটা হচ্ছে আমরা যখন বাড়িতে একটা দুইটা বা তিনটা গরু ছাগল মানে লালন পালন করি তখন এনিমেল যখন হিটে আসে আই মিন যখন গরম হয় প্রজননের জন্য প্রস্তুত হয় সেটা আমরা সহজেই বুঝতে পারি দুই তিনটে টেনি মধ্যে সহজে ডিটেক্ট করতে পারি বাট যখন আমি একটা কমার্শিয়াল ডেরি ফার্ম করব এবং সেখানে যখন আমার দুইশো পাঁচশো ছয়শো এরকম গরু থাকবে তার মাঝখান থেকে কিছু গরু যখন হিটে আসবে সেগুলোকে ডিটেক্ট করা কিন্তু টাফ একটা জব তো সেই ক্ষেত্রে লুজ হাউজিং সিস্টেমে যেহেতু গরুগুলা মানে মুভ মানে ফ্রি থাকে ফ্রি মুভমেন্টে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু বুল অথবা অনেকগুলো কাউ বা হিফার বা ড্রাই কাউ একত্রে থাকে তো সেই ক্ষেত্রে মানে হিটে আসা এনিমেলগুলোকে সহজে ডিটেক্ট করা যায় এনিমেলস ফিলস ফ্রি অ্যান্ড দেয়ার ফোর প্রুভস মোর প্রফিটেবল উইথ ইভেন মিনিমাম গ্রেজিং এখানে দুটা কথা বলা হচ্ছে যে যখন আমি ফ্রি রেঞ্জিংয়ে রাখবো আমার এনিমেলগুলোকে তখন আমার বিশেষ করে ঘাসের যে খরচটা বা বাড়তি ঘাস দেওয়ার যে বিষয়টা সেটা আমার লাগবে না কারণ সে ফ্রি মুভমেন্টে গ্রেজিং করবে আশেপাশে বা নেচারের যে খাবারগুলো বা ঘাসগুলো পাবে সেগুলো সে খাবে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে যেহেতু গরুগুলো অলওয়েজ মুভমেন্টে থাকে তাদের যে ফিজিক্যাল এক্সারসাইজটা সেই ফিজিক্যাল এক্সারসাইজটা এক্সারসাইজটা ফুলফিল হয়ে যায় আর এনিম্যালের একটা ফ্রিডম থাকার কারণে তাদের যে একটা চিত্ত বিনোদন বলো বা অ্যামিউজমেন্ট যেটাই হোক অ্যানিম্যালের সেই ফিল্ডটাও আছে তো সেই কারণে দেখা যায় যে প্রফিটটা অনেক ক্ষেত্রে বেশি হয় আর প্রফিট কেন বেশি হয় যে সেই ক্ষেত্রে প্রোডাকশন বেশি হবে আই মিন ডেইরি খামার হলে তার মিল্ক প্রোডাকশনটা বেশি হওয়ার পসিবিলিটি থাকে এবং আরেকটা কথা বলা হচ্ছে এনিমেলস গেট অপটিমাম এক্সারসাইজ হুইচ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর বেটার হেলথ অ্যান্ড প্রোডাকশন এই কথাটা ওখানে আমি বলেই ফেলছি যে তারা ফ্রি মুভমেন্ট কারণ করার কারণে এক্সারসাইজের সুযোগটা থাকে এবং এক্সারসাইজের সুযোগ থাকার কারণে তাদের যে হেলথ ভালো থাকে এবং হেলথ ভালো থাকলে প্রোডাকশন ভালো থাকবে এটা থামরুলের মতো বলা যায় তো এই হচ্ছে লুজ হাউজিং বার্ন বা লুজ হাউজিং সিস্টেমের সুবিধা তো আমাদের দেশে লুজ হাউজিংয়ের কথা যদি আমরা একটু বলি যে আমাদের দেশে চর যে এলাকাগুলো আছে যেমন পাবনা সিরাজগঞ্জ এই সকল এলাকায় বর্ষায় তো বন্যা হয় কিন্তু বর্ষার পরে শীতকালে এই নদীগুলোতে চর জাগে সেই চরে পুলি মাটিতে প্রচুর ঘাস হয় এবং এই ঘাসগুলা মানে একরের পর একর জমি থাকে চরে তো দেখা যায় সেখানকার যারা লোকজন থাকে তারা সেই চরগুলাতে তাদের এনিমেলকে নিয়ে গিয়ে সেখানে লুজ হাউজিং সিস্টেমে কিছু শেড তৈরি করে কম করে যত যতদিন সেখানে ঘাস থাকে ততদিন সেখানে তারা গরু লালন পালন করে যেটাকে আমরা আমাদের ভাষায় অনেক সময় বাথান বলা হয় তো আমরা আবার আরেকটা কথা বলে থাকি এই যে পাবনা এবং সিরাজগঞ্জ এলাকাকে আমরা ডেইরি জোন বলি বাংলাদেশের বা ডেইরি বেল্ট বলা হয় তো সেখানে কিন্তু এই লুজ হাউজিং সিস্টেমটাই ফলো করা হয় সেখানে এনিম্যাল ফ্রি মুভমেন্টে থাকে শুধু মিল্কিং করানোর সময় বা দানাদার খাদ্য দেওয়ার সময় বা চিকিৎসা দেওয়ার সময় সেগুলোকে সেডে নিয়ে আসা হয় অথবা যখন প্রচণ্ড রোদ থাকে বা বৃষ্টি থাকে তখন সেটে থাকে তো এই হচ্ছে লুজ হাউজিং বারবার লুজ হাউজিং সিস্টেম তো আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি যে আমরা যখন একটা কমার্শিয়াল ডেইরি ফার্ম করব কমার্শিয়াল ডেইরি ফার্মে কিন্তু আমাদের কিছু কিছু শেড থাকে যেমন প্যাডক আমরা কিছুক্ষণ বা গত ক্লাসে যে জিনিসটা দেখছিলাম যে প্যাডক এটাও কিন্তু ওইখানে অ্যানিমেল ফ্রি মুভমেন্টে থাকবে এবং আমরা হেইফার এবং ড্রাই কাওয়ের যে শেডটা থাকবে তাদেরকেও কিন্তু আমরা এই প্যাডকের মতো একটা স্থানে রাখবো লুজ হাউজিং বা ফ্রি মুভমেন্টে কারণ কি এই ড্রাই কাউগুলা বা হেইফারগুলো যে কোনো মুহুর্তে হিটে আসতে পারে বা প্রজননের জন্য প্রস্তুত হতে পারে তো এই লুজ হাউজিং সিস্টেমে যেহেতু হিটে আসা অ্যানিমেল সহজে ডিটেক্ট করা যায় সেই জন্য কাউ এবং হেফারগুলোকে আমরা যখন হাউজিং করব তখন অবভিয়াসলি এই লুজ হাউসিং বার্ন বা লুজ হাউজিং সিস্টেমে তাদেরকে রাখার চেষ্টা করব ওকে এই ছিল লুজ হাউজিং বার্ন তো আমরা এবার একটু দেখি যে কনভেনশনাল ডেইরি বার্ন তো কনভেনশনাল ডেইরি বার্ন জিনিসটা কি এক কথায় যদি আমি বলি কনভেনশনাল ডেইরি বার্ন সিস্টেমটা হচ্ছে কাউসর ইন স্টল অল দ্য ডে লং আমরা লুজ হাউজিং সিস্টেমে যেখানে অ্যানিমেলগুলাকে মানে ফ্রি মুভমেন্টে রাখছি কনভেনশনাল ডেরি বার্নে আমরা উল্টো কাজটা করব। সেটা হচ্ছে কি যে এনিমেলকে এখানে সারাটা দিন মোটামুটি একটা স্টলের মধ্যে বেঁধে রাখবো সেইখানেই আমরা তাকে ঘাস দিব সেইখানেই তাকে আমরা দানাদার খাবার দিব, সেইখানেই মিল্কিং করাবো সেইখানে চিকিৎসা করব সেই জায়গাটাকে বা সেই সিস্টেমটাকে আমরা বলি কনভেনশনাল ডেইরি বার্ন তবে এখানে প্রশ্ন হতে পারে যে স্যার সারাক্ষণ চব্বিশ ঘন্টায় কি সেখানে থাকবে না এটা হলে পরে এনিমেলের নানা ধরনের রোগ হতে পারে কেন না চব্বিশ ঘন্টায় যদি সে একটা জায়গাতেই থাকে তার ফিজিক্যাল যে বা ফিজিওলজিক্যাল যে প্রসেসগুলো বা সিস্টেম যে ফাংশনগুলো সেগুলো নাও বা ব্যাঘাত ঘটতে পারে তো সেই জন্য আমরা একটা নির্দিষ্ট সময়ে তাকে গ্রেজিং করানোর জন্য বা এক্সারসাইজ করানোর জন্য একটু ফ্রি মুভমেন্টে রাখবো সেটা হতে পারে দিনের কোনো এক অংশে দুই থেকে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘণ্টা সেটা চার্জের কনভিনিয়েন্স অনুসারে তো আমরা এটা চেষ্টা করব তবে তার সিংহ অভাক সময় সে একটা নির্দিষ্ট স্থানে বাধা থাকবে এবং এটাই হচ্ছে কনভেনশনাল ডেরি বার্ন তো এই কনভেনশনাল ডেরি বার্নে আমরা যখন শেড তৈরি করবো গরুটাকে চব্বিশ ঘন্টা রাখার জন্য সেই শেডগুলো তৈরি করার সময় আমরা কয়েকটা সিস্টেম ফলো করে থাকি তখন কি করা হয় যে শেডগুলো তৈরি করার সময় আমরা দুটা জিনিস দেখি যে এই শেডগুলা আমরা দুইভাবে অ্যারেঞ্জ করি দ্যাট ক্যান বি অ্যারেঞ্জ ইন সিঙ্গেল রোতে আমরা অ্যারেঞ্জ করতে পারি এবং ডাবল রোতে অ্যারেঞ্জ করতে পারি মানে গরুগুলোকে আমরা এক শাড়িতেও রাখতে পারি গরুগুলোকে আমরা দুই শাড়িতেও রাখতে পারি তো এক শাড়িতে কখন রাখবো বা দুই শাড়িতে কখন রাখবো তো একটা রুলে বলা হয় বা নর্মালি বলা হয় থাকে যে যদি গরুর সংখ্যা দশটা বা দশটার যেতে কম হয় অনেক ক্ষেত্রে অনেকে বলে দশটা পনেরোটা পনেরোটার মতো এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা গরুগুলোকে এক শাড়িতে রাখতে পারি সিঙ্গেল রোতে আবার বলা হচ্ছে যে ডাবল রোতে আমরা কখন রাখবো যে গরুর সংখ্যা যখন বেশি হবে অনেক মোর দেন টেন ওর মোর দেন ফিফটিন এইরকম যখন হবে তখন সেটা ডাবল রোতে রাখাটাই বেটার এবং আরেকটা কথা বলা হয় যে নেভার প্লেস মোর দেন এইট্টি টু হান্ড্রেড ক্যাটেলিনের শেড হ্যাঁ আমরা যখন একটা শেড তৈরি করব। চেষ্টা করব একটা শেডে আশি বা একশোটার বেশি গরু যেন না রাখা হয় যেমন কেউ যদি একটা দেরি খামার করতে চায় যার গরুর সংখ্যা হতে পারে দুইশো তিনশো চারশো সেই ক্ষেত্রে সে যদি মনে করে আমার চারশো গরু আমি একটা সেট একদম লম্বা করে একটা সেট বানাবো সেখানে আমি আমার গরুগুলো রাখবো তো সেটা হবে একটা বাজে সিদ্ধান্ত আমরা চেষ্টা করব যদি গরুর সংখ্যা চারশো হয় আমরা চারটা আলাদা আলাদা সেট তৈরি করব তো প্রশ্ন হতে পারে যে কেন স্যার সমস্যা কী উত্তরটা হচ্ছে এরকম যে তোমরা যদি কখনো কোনো একটা এসি গাড়িতে বা এসি হায়েসের কথায় ভাবো হায়েসে আমরা দেখি যে আট থেকে দশজন নর্মাল ক্যাপাসিটি বসার তো অনেক সময় আমাদের অনেকের ফ্যামিলি প্রোগ্রাম থাকলে দেখা গেছে যে বারোজন চোদ্দো জন পনেরো জন তো এই পাঁচজনের জন্য কি আলাদা একটা গাড়ি নেবো না এ পনেরো জন অমনি কাঁচু করে চিপাচিপি করে বসে যাব। তো এরকম বসার পর দেখা যায় কিছুক্ষণ পর যদি জানালা বন্ধ রাখা হয় যে পুরো গাড়ি গরম হয়ে যায় একটা ঘুমুট অস্বস্তি তৈরি হয় গাড়িতে বসে থাকা যায় না এটা কেন হয় কারণ আমরাই যে মানুষ যারা তারা কিন্তু প্রতিনিয়ত কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করতেছি এই কার্বন ডাইঅক্সাইড জমে জমে ওইখানকার পরিবেশটা যখন নষ্ট হয়ে যায় তখনই কিন্তু আমরা শ্বাস নিতে কষ্ট হয় বা অস্বস্তি ফিল করি অনুরূপভাবে ক্যাটেল বাফেলো এরা প্রতিনিয়ত ইউরিনেশন করে ডেফিকেশন করে আই মিন প্রস্রাব করে পায়খানা করে এই প্রস্তাব পায়খানার সাথে কিন্তু নাইট্রোজেনাস বর্জ্য পদার্থ বলে থাকে যে আমরা নির্গত হয় যার একটা বড় অংশ কি আকারে থাকে অ্যামোনিয়া আকারে থাকে তো এই যে অ্যামোনিয়া গ্যাসটা খামারে কিন্তু প্রচুর পরিমাণে জমতে থাকে তো একটা সেটে যত বেশি এনিমেল থাকবে সেই ঘরটাতে তত বেশি অ্যামোনিয়া গ্যাস জমবে তো এইটা কিন্তু এই গ্যাসটা যখন জমে যায় এটা কিন্তু অ্যানিমেলের হেলথের জন্য খুবই খারাপ আর হেলথ ভালো না থাকলে কিন্তু খামারের প্রোডাকশন আলটিমেটলি ফল করবে তো এই কারণে বলা হয়ে থাকে যে একটা সেটে এত অ্যানিমেল বা এত গরু না রাখাটাই ভালো আরেকটা বি দিক আছে যে আমাদের ম্যানেজমেন্ট বা টেক কেয়ার করাটাও টাফ শেডগুলো যত বা ফ্লগুলা যত যত ছোট হবে সেগুলা ম্যানেজমেন্ট করা বা সেগুলোর যত্ন নেওয়াটাও সহজ হবে তো এই ছিল হচ্ছে যে আমরা একটা শেডের ভিতরে গরুগুলাকে কিভাবে রাখতে পারি একটা সিঙ্গেল রোতে একটা ডাবল রোতে তো এই ছবিটা একটু দেখো যে এখানে আমরা সহজেই চার পাঁচটা গরু কি করতে পারি রেয়ার করতে পারি তার মানে কি সংখ্যা চার পাঁচটা দশের নিচে অবভিয়াসলি এটা কি হবে সিঙ্গল র হবে এই সিঙ্গেল র সিস্টেমে একটা শেড যদি আমরা বানাই তার একটা আইডিয়াল মডেল হতে পারে এই ছবিটা এরকম করে আমরা একটা ছোট খামারের জন্য আটটা দশটা গরুর জন্য সুন্দর শেড তৈরি করতে পারি তো এই ছিল সিঙ্গেল র কথা এবার আসো ডাবল র যে আমরা যদি ডাবল রোতে অ্যানিমেলগুলোকে রাখতে চাই সেই ক্ষেত্রে এই রগুলা আবার দুইভাবে অ্যারেঞ্জ করা যায় কি কি দেখো এখানে একটা বলতেছে যে কি ফেস আউট সিস্টেম আরেকটাকে বলা হচ্ছে ফেস ইন সিস্টেম কি একটা হচ্ছে ফেস আউট আরেকটা হচ্ছে ফেস ইন তো ফেস আউটটাকে বলা হয় টেল টু টেল সিস্টেম এবং ফেস ইনটাকে বলা হয় হেড টু হেড সিস্টেম কেমন যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তাই না চলো মাথার উপর দিয়ে না আমরা পরের ছবিটা দেখলেই সহজভাবে বুঝে যাব যে হেড টু হেড সিস্টেমটাকে এবং টেল টু টেল সিস্টেমটাকে আমরা বলতেছি ডাবল রো মানেই হচ্ছে কি একটা শেডের ভিতরে দুইটা শাড়িতে গরু থাকবে এখন এই দুইটা শাড়িতে গরুগুলোকে আমরা দুইভাবে সাজাইতে পারি একটাকে বলতেছি আমরা কি হেড টু হেড সিস্টেম মানে হচ্ছে এই যে দেখো দুইটা গরু এর হেড এবং এর হেড মুখোমুখি আছে এই কারণে এটাকে বলা হয় হেড টু হেড সিস্টেম অথবা ফেস ইন কারণ ঘরের ভিতরের দিকে তাদের ফেস থাকতেছে কারণে বলা হচ্ছে ফেস ইন এবার পরের যেটা টেইল টু টেল সিস্টেম এখানে কি এই গরুটার টেইল আর এই গরুটার টেল মুখোমুখি দ্যাটস ওয়াই দিস ইজ কল টেল টু টেল সিস্টেম এবং এইখানে গরুর ফেসগুলো কি ঘরের বাইরের দিকে থাকতেছে এই কারণে এটার আরেকটা নাম হচ্ছে ফেস আউট সিস্টেম ওকে আই থিঙ্ক ইটস ক্লিয়ার নাও চলো আমরা এখন এই হেড টু হেড সিস্টেম এবং টেল টু টেল সিস্টেমের বাস্তবিক কিছু চিত্র দেখি এখানে দেখো দুইটা ছবি আসে একটা খামারের এটা হচ্ছে টেল টু টেল সিস্টেমের একটা খামারের ছবি এবং এটা হচ্ছে একটা হেড টু হেড সিস্টেমের খামারের ছবি ওকে চলো আমরা এই সিস্টেম দুইটা সম্পর্কে একটু ডিটেলস পড়ি এবং এই ছবিতে দেখো একটা উন্নত জাতের খামার হেড টু হেড সিস্টেমে যেখানে গরুগুলোকে অ্যারেঞ্জ করে রাখা হয়েছে এবার আসো একটা হেড টু হেড সিস্টেমের যদি আমরা মাপযোগ দেখি মাপযোগটা ঠিক এইভাবে এইভাবে মানে দাঁড়ায় আর কি তবে এই মাপটা আমরা একত্রিত একত্রিতভাবে একত্রিতভাবে দেখবো যে হেড টু হেড সিস্টেম এবং টেল টু টেল সিস্টেমের সো এ জাস্ট একটা ওভারভিউ তোমরা দেখে নাও যে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে হেড টু হেড সিস্টেমে এখন আমরা হেড টু হেড সিস্টেমের কিছু সুবিধা দেখি যে অ্যাডভান্টেজ অফ হেড টু হেড সিস্টেম কী কী ধরনের সুবিধা আমরা এখান থেকে পেতে পারি ফার্স্টে বলা হচ্ছে যে কাউ মেক এ বেটার শোয়িং ফর ভিজিটরস হোয়েন হেডস আর টুগেদার মানে কি মানেটা হচ্ছে তোমার খামারে যদি কখনো কোনো ভিজিটর আসে খামারটা দেখার জন্য যেহেতু গরুগুলো মুখোমুখি থাকে তো একজন ভিজিটর সে মাঝখান দিয়ে হাঁটলে সকল কয়েকটা গরুকে তিনি দেখতে পারবেন এই কারণে বলা হচ্ছে কাউস মেক এ ভেটার ফর ভিজিটার্স হেড সেট টুগেদার এটা খুব বেশি ইম্পর্টেন্ট না একটা খামারের জন্য কারণ ভিজিটর আমরা নর্মালি অ্যালাউই করি না কারণ ভিজিটর মানেই হচ্ছে রোগ খামারে ঢুকবে তারপরের কথাটা বলা হচ্ছে দি কাউ ফিল ইজিয়ার টু গেট ইন টু দেয়ার স্টলস হ্যাঁ এখানে বলা হয় গরু তুমি যদি কখনো কোনো কাছে গ্রেজিংয়ের জন্য বাইরে নিয়ে যাও আবার যখন গরুগুলোকে শেডে ঢুকাবা এই শেডে ঢুকানো সহজ হয় এটাও খামারের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় না গরু সহজে ঢুকলো না কষ্টে ঢুকলো পরে বলা হচ্ছে সান রেজ শাইন ইন দ্য গাটার দে আর মোস্ট নিডেড হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা গাটার বলি কাকে একটু পরে দেখবো গাটার মানে হচ্ছে একটা খামারের সেই অংশটা বা সেই ড্রেনটা যেখানে কি সকল ধরনের বর্জ্য পদার্থ ধুয়ে পরিষ্কার হয়ে সেই ড্রেনে যায় এবং সেটা দিয়ে বের হয়ে যায় ড্রেন দিয়ে বের হয়ে যায় আউটপুট দিয়ে তো ওই গাটারটা যেহেতু হেড টু হেড সিস্টেমে বাইরের দিক ঘরের বাইরের দিকে থাকে কারণে সূর্যের আলোটা প্রখরভাবে সেই গাটারে পড়ে আর গাটারে পড়ার কারণে গাটারেই থেকেই কিন্তু নানা ধরনের ময়লা রোগ জীবাণু ছড়ায় তো ওখানে সানশাইনটা যেহেতু ভালো পরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়ানোর পসিবিলিটি কমে যায় আরেকটা বলা হচ্ছে যে ফিডিং অফ কাউজ ইজ ইজ বোথ রোজ ক্যান বি ফেট উইথাউট ব্যাক ট্র্যাকিং হ্যাঁ এটা আমরা একটা ছবিটা দেখলেই বুঝবো যে হেড টু হেড সিস্টেমে আমি যখন এনিমেলকে খাবার দিব খাবার দেওয়াটা খুব সহজ হয় আমরা দিকে হেঁটে গিয়েই দুই সাইডে খাবার দিয়ে দিতে পারি এটা হচ্ছে হেড টু হেড সিস্টেমের আরেকটা সুবিধা ইট ইজ ব্যাটার ফর ন্যারোবানস আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কারো যদি মনে হয় যে তার জমি একটু কম আছে ঘর তৈরি করার জন্য জমি জমা কম সেই ক্ষেত্রে এই হেড টু হেড সিস্টেমটা সুবিধা হয় তার জন্য কারণ হচ্ছে একটু চিপা জায়গাতে বা ওয়াইট কম হলেও এই হেড টু হেড সিস্টেমটা ফলো করা যায় কিন্তু আমরা টেল টু টেল যে সিস্টেমটা বলতেছি সেই টেল টু টেল সিস্টেমে ওয়ার্ডটা বেশি হয় দ্যাট মিনস জমি বেশি লাগে তো এটা হচ্ছে হেড টু হেড সিস্টেমের আরেকটা অ্যাডভান্টেজ চলো এবার আমরা টেল টু টেল সিস্টেমটা একটু দেখি টেল টু টেল সিস্টেমের এটা হচ্ছে একটা প্রতিচ্ছবি গরুগুলা দুই দিকে মুখ করে থাকে এবং লেজগুলা যেহেতু একদিকে একদিকে থাকে সেই জন্য এটাকে বলা হয় টেল টু টেল সিস্টেম তো টেল টু টেল সিস্টেমের কিছু সুবিধা আমরা আগে দেখব পরে মাপজোকটা একটু দেখব যে অ্যাডভান্টেজ অফ টেল টু টেল সিস্টেম তো টেল টু টেল সিস্টেম অ্যাডভান্টেজে প্রথমে বলা হচ্ছে যে ইন কেস অফ ক্লিনিং ইন ক্লিনিং অ্যান্ড মিল্কিং দ্য কাউজ দ্য ওয়াইট মিডল এলি ইজ অফ গ্রেট অ্যাডভান্টেজ হ্যাঁ এটা কিভাবে পসিবল হয় আমি একটু ছবিটা একটু দেখাই তোমাদের এই ঘরটা একটু খেয়াল করো এই ঘরটা যতক্ষণ আমি পরিষ্কার করতে যাব আমি যদি মাঝখান দিয়ে পরিষ্কার করা ধরি দুই সাইডে আমি যথেষ্ট পরিমাণে জায়গা পাব। মুভমেন্ট করার জন্য এবং মুভমেন্ট করার জন্য বা আমি যে ইকুইপমেন্টসগুলো দিয়ে পরিষ্কার করবো সেই ইকুইপমেন্টসগুলো মুভ করার জন্য যথেষ্ট জায়গা থাকবে এবং এই কারণে বলা হয় যে এই টেল টু টেল সিস্টেমে যে ক্লিনিং করাটা খুব সহজ হয় মেঝে বলো এনিমেল বলো সকল কিছু ক্লিনিং করাটা খুব ইজি হয় টেল টু টেল সিস্টেমে এবং আরেকটা কথা এখানে বলা হচ্ছে যে লেজার ডেঞ্জার অফ স্প্রেড অফ ডিজিজ ফ্রম এনিমেল টু এনিমেল মানে হচ্ছে কি রোগ ছড়ানোর যে পসিবিলিটি সেটা অনেকটাই কম কেন কম একটুখানি আমি ব্যাখ্যা করি আমরা এই যে করোনাকালীন সময়ে যখন বাইরে যাই তখন সবাই মাস্ক পরি আমরা যখন কোথাও ফোন দিই ম্যাক্সিমাম অপারেটর একটাই কথা বলে যে আপনারা করোনা থেকে যদি রেহাই পেতে চান বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন তার মানে কি এই যে আমাদের মুখ নাক হাঁচি কাশি এগুলার মাধ্যমে কিন্তু রোগ বালাইটা ছড়াচ্ছে এটা শুধু এখন না অনেক রোগ আছে যেগুলো বায়ুবাহিত রোগ আমরা বলি এগুলো কিন্তু হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় তো এনিমেলেরও ম্যাক্সিমাম রোগ আছে যেগুলো হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় আমরা জানি হেড টু হেড সিস্টেমে এনিমেলগুলোর মুখ মুখোমুখি থাকে এবং মুখোমুখি থাকার কারণে তাদের হাঁচি কাশি বা শ্বাস প্রশ্বাসের বিনিময় এক এনিমেল থেকে আরেক এনিমেলে সহজে হয়ে যায় কিন্তু টেল টু টেল সিস্টেমে যেহেতু এনিমেলের মুখগুলা দেখো কি এনিমেলের মুখগুলা দুই দিকে না এগুলার এই দিকে এগুলার এই দিকে তার মানে মুখ বহুত দূরে তার মানে কি এখানে এই যে বায়ুবাহিত রোগ যেগুলো আছে সেগুলো স্প্রেড করার পসিবিলিটি কিন্তু অনেক বেশি কম এটা হচ্ছে টেল টু টেল সিস্টেমের একটা বড় সুবিধা এখানে আরেকটা জিনিস দেখো তিন নাম্বারে যেটা বলা হচ্ছে কাউজ ক্যান অলওয়েজ গেট মোর ফ্রেশ এয়ার ফ্রম আউটসাইড সহজ কথা ছবিটা খেয়াল করো এইখানে অ্যানিমেলগুলোর কি মুখ হচ্ছে এই দিকে একদম বাইরের দিক এগুলোর হচ্ছে বাইরের দিক তার মানে কি তাদের মুখটা বাইরের দিকে হওয়ার কারণে বাইরে থেকে ফ্রেশ এয়ার ফ্রেশ এয়ার বা বাতাস পাওয়ার পসিবিলিটিটা কিন্তু তাদের বেশি অপর দিকে। হেড টু হেড সিস্টেমে যেহেতু এনিমেলের মুখগুলা এরকম ভেতরের দিকে থাকে সেহেতু তাদের এই ফ্রেশ এয়ার পাওয়ার পসিবিলিটিটা অনেক কমে যায় তারপর আসো আরেকটা সেটাকে বলা হচ্ছে দি হেড গোয়ালা ক্যান ইন্সপেক্ট এ গ্রেটার নাম্বার অফ মিল্কম্যান ওয়াইল মিল্কিং দিস ইজ পসিবল বিকজ মিল্কম্যান উইল বি মিল্কিং অন বোথ সাইডস অফ দ্য গোয়ালা এখানে গোয়ালাটা আমরা কম বেশি সবাই জানি গোয়ালা কাকে বলে তো যারা দুধ দুহায় তাদেরকে আমরা গোয়ালা বলি যদিও আজকাল যে বড় বড় ডেরি খামারগুলো হয় অত্যাধুনিক সেখানে মেশিনের মাধ্যমে মিল্কিং করা হয় কিছু কিছু খামার আছে যেখানে আসলে মিল মেশিন মিল্কিংটা ওইভাবে পসিবল না সেখানে এখনও গোয়ালারা দুধ দোয়ায় তো এখানে কি বিষয়টা কি ব্যাখ্যা করা হচ্ছে যে যদি কোনো খামারে গোয়ালা থাকে এবং সেই খামারের ম্যানেজার যদি এখানে দাঁড়ায় এখানে দাঁড়ায় এদিকে গোয়ালারা কি মিল্কিং করবে মিল্কিং করবে সে এখানে দাঁড়ায় সকল গোয়ালাকে একই সাথে পর্যবেক্ষণ করতে পারবে এই গেল গোয়ালার কাজ পর্যবেক্ষণ কেন জরুরি অনেক কিন্তু দুধ চুরি করে এবং ঠিকমতো কাজ করছে কিনা সঠিক সময়ে কাজ করছে কিনা এই ইন্সপেকশনগুলো কিন্তু করা জরুরি এই ম্যানেজার এই হেড টেল টু টেল সিস্টেমে সহজেই ইন্সপেকশন করতে পারবে বাট হেড টু হেড সিস্টেমে দিস ইজ কোয়াইট মানে ইম্পসিবল এক জায়গা থেকে ইন্সপেকশন করা আরেকটা বিষয় হচ্ছে গোয়ালা ছাড়াও সারা দিন নানা ধরনের লেবাররা খাবার দিবে পরিষ্কার করবে অনেক ধরনের কাজ করে সেই ক্ষেত্রেও কিন্তু ম্যানেজারের ইন্সপেকশনের দরকার আছে ম্যানেজার এক জায়গায় দাঁড়ায় সবার কাজকর্ম টেক কেয়ার করতে পারবে যেটা হেড টু হেড সিস্টেমে পসিবল একদমই না চলো আরও কিছু সুবিধা দেখি এখানে লাস্টে একটা কথা বলা হচ্ছে যে এনি শর্ট অফ মাইনর ডিজিজ অফ এনি চেঞ্জ অর এনি চেঞ্জেস ইন দ্য হাইন্ড কোয়ার্ডার অফ দ্য এনিমেল ক্যান বি ডিটেক্টেড কুইকলি অ্যান্ড ইভেন অটোমেটিক্যালি এই কথাটার মানে হচ্ছে আমি একটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে ডেইরি খামারে সবচাইতে বড়ো যে রোগ বা ড্যান্সার যে রোগগুলা সেগুলো হচ্ছে আডারের রোগ ওলানের রোগ ওলানের রোগ সেই ওলানের একটা বড় রোগ হচ্ছে ম্যাস্টাইটিস যেটা হলে এনিমেলের মিল্ক প্রোডাকশন একদম বন্ধ হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে সেই ওলান বা আডা কেটে ফেলে দিতে হয় এনিমেল ইউজলেস হয়ে যায় এবং যদি কখনও সেই রোগটাকে চিকিৎসা করে ভালো করা যায় এনিমেলের মিল্ক প্রোডাকশন অনেক কমে যায় যদি একটা গরুর মিল্ক প্রোডাকশন দশ লিটার সেটা সাত লিটার আট লিটার পাঁচ লিটার দুই লিটার তিন লিটারে চলে আসতে পারে সো বুঝতে পারছো যে কতটা ভয়ঙ্কর এখন এই টেল টু টেল সিস্টেমে একজন ডাক্তার বলো বা একজন ম্যানেজার বলো বা একজন কেয়ারটেকার বলো দিয়ে যখন হাঁটবে সে সকল এনিমেলের হ্যান্ড কোয়ার্টারটা খেয়াল করতে পারবে এবং খেয়াল করলে যদি সেই হ্যান্ড কোয়ার্টারে বা আডারে কোনো ধরনের চেঞ্জ দেখা যায় হতে পারে আডাটা ফুলে গেছে বা লাল হয়ে গেছে বা ইঞ্জুরি হয়ে গেছে যে কোনো ধরনের চেঞ্জ তারা সহজেই ডিটেক্ট করতে পারবে যেই এবং এইটা যদি ডিটেক্ট করা যায় এনিমেলগুলোকে দ্রুত চিকিৎসার আওতায় নিয়ে আসা যাবে আইসোলেট করা যাবে তো এটা হচ্ছে টেল টু টেল সিস্টেমের আরেকটা বড় সুবিধা এবার দেখি আমরা দেখলাম তো হেড টু হেড হেড টেল টু টেল এগুলো হচ্ছে আমি যখন শেড তৈরি করব শেডের জন্য এই শেড শেডের আরও কিছু পার্ট আছে যে পার্টগুলো আমরা একটু খেয়াল রাখতে হবে যেমন ফ্লোর ফ্লোরের কথা বলা হয় যে আমরা যখন একটা ডেরি ফার্মের ফ্লোর করব। ফ্লোরটা যেন স্লিপারি না হয় পিচ্ছিল না হয় একটু রাফ হইতে হবে স্লিপারি হলে কি হবে এনিমেল আছার খেয়ে পড়ে যাবে আছার খেয়ে পড়ে গেলে ইনজুর্ড হবে ইনজুর্ড হয়ে সে মারাও যেতে পারে তারপরে ফ্র্যাকচার হতে পারে আলটিমেটলি প্রোডাকশন কমে যাবে খামারের এই জন্য ফ্লোরটা কী করতে হবে স্লিপারি যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটি কিছুটা কি থাকবে ঢালু থাকতে হবে যাতে করে এনিমেল ইউরিনেশন করলে বা ডেফিকেশন করলে সেটা ধুয়ে গাটারের দিকে চলে যায় তারপর হচ্ছে ওয়াল আমরা খামারে ওয়াল যতটুকুই রাখি না কেন এই ওয়ালের সাথে এনিম্যাল অনেক সময় ঘষাঘষি করে নানা ধরনের ইচিংয়ের কারণে তো এটা যদি রাফ থাকে ওয়ালটা তাহলে কিন্তু এনিমেল ইনজুড হতে পারে ওন্ড হতে পারে এই কারণে ওয়ালটা কি করতে হবে ওয়ালটা স্মুথ রাখতে হবে এবং লাস্টে বলা হচ্ছে রুফ রুফ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমরা একটা খামারের রুফটা কত উঁচুতে দিব এবং সেই রুফের ম্যাটেরিয়ালসটা কী হবে সেটা কিন্তু খামারের জন্য ইম্পর্টেন্ট আমরা বলে থাকি যে একটা খামারের রুফ হবে তার মেঝে থেকে বা ফ্লোর থেকে মিনিমাম দশ ফিট উপরে মিনিমাম দশ ফিট উপরে রুফটা হওয়া উচিত এবং রুফের ম্যাটেরিয়ালসটা টিন বাদে যে কোনো ধরনের এসবস্টো সিট বা ইদানিং সিমেন্ট সিট পাওয়া যায় এই সিট দিয়ে তৈরি করতে পারলে আরও ভালো কারণ হচ্ছে এতে করে হিট উৎপাদনটা অনেক বেশি কম হয় তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তো এই ছিল মোটামুটি ক্যাটেল হাউজিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং আমরা শেষে যে টপিক্সটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ইউজফুল সেটা হচ্ছে এই যে শেড এত রকমের শেড অত রকমের শেড এটা এভাবে ওটা করবো কিন্তু আদতে তার মাপটা কেমন হওয়া উচিত স্ট্যান্ডার্ড যদি আমরা একটা মাপ বিবেচনা করি সেই মাপটা কেমন হবে তো আমি তোমাদের এখন একটা মাপ দেখানোর চেষ্টা করব। সেটা একটু ভালো করে দেখবা তোমরা এবং মনে রাখার চেষ্টা করবা কারণ এটা ফিউচারে কাজে লাগবে এবং এখানে আমরা কয়েকটা একটা ডেইরি শেডের কি কি পার্ট থাকে সেইগুলো আমরা একটু দেখব। তো ফার্স্টে চলো আমরা দেখি কী কী পার্ট আছে এবং তাদের মাপগুলো কেমন হতে পারে ফার্স্টে একটা জিনিস দেখো ফিডিং এলি। ফিডিং এলি ফিডিং অ্যালি মানে ফিডিং এলি আমরা যেই রাস্তাটা এলি মানে একটা রাস্তায় যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা কী করবো এনিমেলকে খাবার দিব সেটাকে বলা হচ্ছে ফিডিং এলি তাহলে টেল টু টেল সিস্টেমে একটা ফিডিং এলির মাপ কত হবে দেখো একটা ফিডিং এলির মাপ বলা হচ্ছে এখানে ওয়ান মিটার খেয়াল করো ওয়ান মিটার একটা ফিডিং এলির মাপ একটা ফিডিং এলির পরে কি থাকবে খামারে ফিডিং ট্রাফ একটু খেয়াল করে দেখো ফিডিং ট্রাফ এটার আরেকটা নাম হচ্ছে ম্যানজার এর আরেকটা নাম ম্যানজার এই ফিডিং ট্রাফ বা ম্যানজারের মাপটা কীরকম হবে এই পাশে দেওয়া আছে দেখো একটা ম্যানজার বা ফিডিং ট্রাফের মাপ হবে ওয়ান মিটার তার ওয়াইটটা হবে ওয়ান মিটার এই গেল ফিডিং ট্রাফ তাহলে আমরা ফিডিং এলি দেখলাম ফিডিং ট্রাফ দেখলাম ফিডিং ট্রাফের পরে যে জিনিসটা আসে সেটা দেখো এখানে বলা হচ্ছে স্ট্যান্ডিং প্লেস মানে গরুগুলা যেখানে দাঁড়ায় থাকবে গরুগুলা যেখানে দাঁড়ায় থাকবে সেটাকে বলা হচ্ছে স্ট্যান্ডিং প্লেস এবং এর আরেকটা নাম আমরা বলে থাকি সুন্দর করে স্টল এস টি এ ডাবল এল স্টল এই স্টলের মাপটা কি হবে এই স্টলের মাপটা খুব ইম্পর্ট্যান্ট এবং এখানে যে স্টলের মাপটা দেওয়া হয়েছে মনে রাখবা এটা হচ্ছে একটা ক্রসব্রেড গরুর মাপ অনুসারে এটা কোনো দেশি গরুর জন্য না দেশি গরুর জন্য এটা যথেষ্ট বড় হবে এই মাপটা হচ্ছে একটা ক্রস ব্রেড একটা মিডিয়াম সাইজের গরুর জন্য চলো দেখি যে স্টলের মাপটা কেমন স্টলের দুটা মাপ থাকবে একটা হচ্ছে লম্বাই কীরকম আর প্রস্থে কীরকম তো লম্বাই দেখো স্টলটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এখানে দেখো যে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার দেওয়া আছে লম্বাই হবে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এবং সেটা প্রস্থে কতটুকু হবে প্রস্থটা আমরা একটু দেখি তার প্রস্থটা হবে দেখো এখানে দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু মিটার লম্বায় হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আর প্রস্থ হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিটার এই গেল হচ্ছে স্টল অথবা স্ট্যান্ডিং প্লেসের বিষয়ে স্টল এবং স্ট্যান্ডিং প্লেসের পরে যে জায়গাটা আসে সেটাকে বলা হচ্ছে গাটার এই যে গাটার কাটারটা আমি তখনও বলছিলাম এখনও বলি গাটারটা হচ্ছে কি ড্রেন খাস বাংলায় ড্রেন যেখানে সকল ময়লা এসে জড়ো হবে এবং এই ড্রেনের মাধ্যমে সেটা খামার থেকে বের হয়ে যাবে সেটাকে আমরা ইংরেজিতে বলি গাটার এখন এই গাটারটার ওয়াইডটা একটু খেয়াল করো গাটারের ওয়েট ওয়াইডটা বলা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স মিটার এইখানে দেখো জিরো পয়েন্ট সিক্স মিটার দেওয়া আছে জিরো পয়েন্ট সিক্স মিটার হবে একটা গাটারের ওয়াইট এবং ফাইনালি যে জিনিসটা থাকলো সেটা হচ্ছে সেন্ট্রাল এলি মানে হচ্ছে সেন্ট এলি মানে রাস্তা সেন্ট্রাল এলি মানে খামারের মাঝখান দিয়ে যে হাঁটার রাস্তাটা সেটাকে বলতেছি আমরা সেন্ট্রাল এলি এই সেন্ট্রাল এলির মাপটা কত দেখো এই সেন্ট্রাল এলির মাপটা হচ্ছে ওয়ান মিটার এর ওয়াইটটা হবে ওয়ান মিটার তো এই ছিল একটা টেল টু টেল সিস্টেমে খামারে মাপযোগ এখন এখানের সকল মাপ দেখলাম এখন আমি যখন ঘর তৈরি করবো তখন আমার প্রথমে যেটা করতে হবে যে মানে টোটাল ওয়াইটটা কত সেই টোটাল ওয়াইথটা আমাকে কিন্তু এভাবে হিসাব করতে হবে যে ঘরের প্রস্থ কত হবে আর ঘরের দৈর্ঘ্য কত হবে এটা কিন্তু হিসাব জরুরি তো প্রস্থ আমরা কীভাবে বের করব দেখো ইজি এইখানে ওয়ান পয়েন্ট ফোর মিটার তারপরে যুগ হবে ফিডিং ট্রাফ জিরো পয়েন্ট ফিডিং ট্রাফ কত ওয়ান পয়েন্ট জিরো সেভেন মিটার এটা যুগ হলো তারপরে হচ্ছে স্ট্যান্ডিং প্লেস যুগ হবে তারপরে গাটার তারপরে ফিটিং এলি তারপরে আবার সবগুলা তাহলে এই টোটালটা হবে তার ওয়ার্থ আর লেংথটা কি হবে ল্যাংথ হবে গরুর সংখ্যার উপর নির্ভর করবে গরুর সংখ্যা যদি দশটা হয় তাহলে দশের সাথে কি যে ওয়ান পয়েন্ট টু জিরো মিটার এই ওয়ার্থকে গুণ করে দিতে হবে ওয়ান পয়েন্ট টু জিরো ইন্টু দশ মানে হচ্ছে বারো মিটার আর গরুর সংখ্যা যাই হোক না কেন সব সময় কি হবে সেম থাকবে কিন্তু আমার ল্যাংথটা নির্ভর করবে গরুর সংখ্যার উপর তো এই ছিল একটা খামারের জন্য স্ট্যান্ডার্ড একটা মাপ আমরা এই মাপটাকে ফলো করে একটা খামার দাঁড় করাইতে পারি চলো এইখানে আমরা লাস্ট রিভিশনটা দিয়ে ফেলি যে কোন ইউনিটটাকে কি বলে আমরা এখন একটু করে দেখি উল্টা করে যদি দেখি এটাকে বলা হবে সেন্ট্রাল অ্যালি যেটা আমরা খামারের মাছ বরাবর থাকবে এবং এটা ধরে আমরা হাঁটাহাঁটি করবো এইটাকে বলা হচ্ছে গাটার ড্রেন যেটা দেখো দুই পাশে যেটা গাটার এটা হচ্ছে সেই স্টল অথবা স্ট্যান্ডিং প্লেস এই যে যেটা খাবার খাচ্ছে এটা হচ্ছে ফিডিং ট্রাফ অথবা মেনজার এবং যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে এই পাশ দিয়ে এবং এই পাশ দিয়ে যেটা আছে সেটা হচ্ছে ফিডিং অ্যালি তো তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ এবং তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে কথা হবে আলোচনা হবে চেনাকাচ্ছ তোমরা ভালো থাকো আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ